বিজেপি কর্মীর বাড়িতে মদ্যপ অবস্থায় 8 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক তৃণমূল কংগ্রেসের কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 নম্বর পশ্চিম মণ্ডলের বিনন্দচক এলাকায়। অভিযুক্ত 35 বছরের বাপি মণ্ডল ভূপতিনগর থানার রসিকনগর এলাকার বাসিন্দা। গুরুতর অসুস্থ ওই শিশুকে প্রথমে ভূপতিনগর মুখবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে তাকে তমলুক পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যায়, শুক্রবার বিকেলে ওই তৃণমূল কর্মী বিজেপি কর্মীর বাড়িতে উপস্থিত হয়ে জল খেতে চেয়ে শিশুটিকে 10 টাকা দিয়ে কোলে বসিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। আমি বাড়ির বাইরে ছিলাম, গ্রাম মদ্যপান করে গ্রাম ভিতরে এসে আমার বাড়িতে এসে জল, আমার ছোট্ট মেয়েকে, 8 বছরের মেয়েকে জল, জলের মগ আর গ্লাস চাইছে, জল খেয়ে আমার মেয়েকে কোলে বসিয়ে 10 টাকা হাতে দিয়ে এই এই নোংরা নোংরামি কাজটা করে। এই বাপি মণ্ডল, বাড়ি রসিকনগর, পিতা ক্ষুদিরাম মণ্ডল। বয়স কী কম? বয়স 35-37 বছর বয়স। বাচ্চারা ছোট মেয়ে তো, তার মার কাছে কান্দি, মার কাছে হঠাৎ কান্দি উঠতুন। তার মা জিজ্ঞেস করতুন যে কী ব্যাপার না, হঠাৎ মেয়েটা বলতে চায় না, যখন দেখে না এই পরিস্থিতি, তখন তারপরে ডাক্তারের কাছে হুড়াহুড়ি ছুটাছুটি করে ডাক্তারের প্রাথমিক চিকিৎসা করে তারপর আমাদের মুখবেড়ে হসপিটাল আছে, হসপিটালে নিয়ে গিয়ে সেখানে দেখিয়ে স্টেটমেন্ট নিয়ে থানায় কথা বলে আবার এখানে এসেছি তমলুক। বাচ্চা বয়স কত? বাচ্চাটার বয়স 8 বছর। ও তৃণমূল, একবার তৃণমূল কর্মী একজন। আপনি কোন দল করেন? আমি বিজেপি কর্মী করি। ঘটালো কেন, ও আগে ওরকম 3-4খানা কেস করেছে, রেপ কেস করেছে, এর বাড়িতে ঢুকে যায়, তার বাড়িতে ঢুকে যায়, কেউ তো আর হাতে নাতে ধরতে পারে না, এই হাতে নাতে ধরতে পারে না বলে আজকের এই এই পরিস্থিতি এসে এই ছোট্ট বাচ্চার অবধি পাশকে চলে এসছে। অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি, যেতে ওর কঠোর থেকে কঠোর, অতি কঠোর শাস্তি হয়, যেন ও জীবনে না যেন ও কাজ করতে পারে এমন কঠোরতম শাস্তি দিতে হবে। পরে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনা আমরা বাড়িতে ছিলাম না। ওই যে বাপি মণ্ডল, বাড়ি রসিনগর, তার বাবার নাম ক্ষুদিরাম মণ্ডল। ও মাল খাই দিয়ে এসে আমার বাড়িতে ঢোকার কারণ দিয়ে আমার নাতনিকে জল চাইছে, জল যাওয়ার পর 10 টাকা দিচ্ছে, 10 টাকা দিয়ে তাকে কোলে আদকের বসে গেলে তার মানে ইজ্জত নষ্ট করছে, ইজ্জত নষ্ট করছে। তখন আমরা জানিনি, তারপরে যখন চিৎকার করছে, তারপর যখন দেখি না এইসব কাণ্ড দিয়ে আসে বাড়ি থেকে ছুটছুটি বাড়ি যাচ্ছে, যখন ছুটি বাড়ি যায় তাকে ধরা হলো, ধরার পর তাকে যে আটকে লাগাইলো, তুমি চলো ডাক্তার বাসকে চলো, আর ডাক্তার তোমাকে ডাকছি, সেই মোটে কিছুতেই আসবে নি, তাকে ধরে রাখা হয়েছিল। তারপরে সিভিক পুলিশ আসে বলে ঠিক আছে, ওকে কোনো বলা দরকার নেই, মারধর করার দরকার নেই, আর আমি থানাকে ফোন করছি। পুলিশ গেলে আসছে থানায় গেলে আসছে, ওকে থানায় নিয়ে আসছি। ও হচ্ছে কালীপদ বর্মনের হারমার তৃণমূল করে, ও প্রচুর 5-7 লোককে এরকম রেপ করছে, 5-7 লোকের রেপ করার জন্য ওকে ছেড়ে দিয়ে হয়েছে। আপনারা কোন দল করেন? আমরা বিজেপি করি, আর তারা তৃণমূল করে। বিজেপি করার জন্য এই ঘটনা ঘটে দিয়েছে, বাড়িতে কেউ ছিল না। বিনন্দ চক, আমার স্বামী গোবিন্দ বর্মন, আমার বাড়িতে মত পান করিয়া বাপি মণ্ডল আমার বাড়িতে গিয়ে আমার কন্যাকে বাড়ি কন্যাকে করে নিয়েছিল, করে নিয়ে সেই আমার স্বামী আর স্ত্রী যেই আছর হয়ে গেছি, আমার কন্যাকে এইসব কাণ্ড করছে। করার পর আমার কন্যা চকাল ফেলে তুন, আমি কন্যার পাশে যখন এসে দেখি আমার কন্যার এইসব অবস্থা। আচ্ছা, আপনার কন্যার বয়স কত? কন্যার বয়স 8 বছর। আর আপনার কন্যার বয়স 8 বছর, আর বাপি মণ্ডল যে বলছেন ওনাকে কি আপনারা আগে থেকে জানেন? হ্যাঁ জানি। আচ্ছা, কি সূত্রে জানেন? কি সূত্রে? আড়াতে গিয়েছি যে আগে আগে যেত, খুব ভালো ব্যবহার দেখিত।
সুন্দর কথা বলেছিল। তারপরে এইসব কাণ্ড করার পর ঘন্ন পালিয়েছিল, টল টল করছে। তারপরে তারপরে ধরাধরি মারামারি করতে করতে তো পেলে আসছে। মেয়ে কি এখন খুব অসুস্থ? না আমি অসুস্থ না। মেয়ে মেয়ে কি খুব অসুস্থ? হ্যাঁ আমার মেয়ে খুবই অসুস্থ। আচ্ছা যাই হোক, বাপি মন্ডলের বাড়ি কোথায়? বাপি মন্ডলের বাড়ি রসিনগর। আপনি কিটা চাইছেন বলুন। আপনার মেয়ে কি মেয়ের উপরে যে নির্যাতন করেছে বাপি মন্ডল, বাপি মন্ডলের বয়স কত? কত হবে বয়স বাপি মন্ডলের? অত্যাচারটা করেছে, তো আপনি এর কিটা চান বলুন, এর শাস্তি হিসাবে আপনি কি চান বা আপনার মতামতটা বলুন। যে বাপি মন্ডল তো আজকে যে ঘটনাটা ঘটালো আমাদের এরিয়ায়, তো ঘটনাটা ঘটেনি, তো আজকে খুবই একটা লজ্জাজনক ঘটনা ঘটেছে, তো আপনি কি বলতে চান বলুন। আমি বলতে চাই আমার কন্যা খুব সুন্দরভাবে সুস্থ হয়ে যাও, আর ওই ছেলেটা যেন শাস্তি পাও, এর আর কোনো কন্যা সন্তান যেন নেই, আমার কন্যার মতো ওরকম যেন নেই শাস্তি পায়। ওই শিশুর পরিবার থানায় বাপি মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পূর্ব মেদিনীপুর থেকে খোকন মিশ্র, আনন্দ বার্তা।